আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়েকদিন আগে আমরা শুনছিলাম দক্ষিণ মধুসূদনপুর বাইতুল মকারম জামে মসজিদ নির্মল কল্পে এক বিরাট ইসলামিক ধর্মসভা হওয়ার কথা ছিল যে সভাতে পিরিজাদ আব্বাস সুদ্দিকে ভাইজান আসার প্রোগ্রাম ছিল আমরা শুনেছি বা আমাদের মাধ্যম দিয়ে বহু জায়গায় দেশ বিদেশে খবর পৌঁছেছে সেই জলসার খবরটা এখনো পর্যন্ত কি আছে একটু বলবেন জলসাটি হবে তো ভাই আমরা অনেক প্রচেষ্টা করে চালিয়েছিলাম আমাদের দক্ষিণ মধ্যানপুর বাইতুল জামা মসজিদ নির্মাণকল্পে যে সিদ্দিক ভাইজান আসার কথা ছিল সেটা থানা আমরা এসডিও থেকে পাস করিয়েছিলাম থানা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে বলেছিল বিগত আমরা এক সপ্তাহ আগে আমরা থানা থেকে ডাকার পরে আমরা যাওয়াই সেখানে আমাদেরকে বলা বলে দেওয়া হয় যে কোনোভাবে পারমিশান দেওয়া যাবে না করোনা বিধি চলছে করোনার কারণে আমাদের জলসাকে ক্যান্সেল করে দিয়েছে তা শর্তেও আমরা এসডিও থেকে এসডিপি থেকে গিয়েছিলাম সেখান থেকে আমরা রিসিভ করিয়ে এনেছি রিসিভ করার পরে সেখান থেকে থানা যখন আমাদেরকে আবার ডাকা হয় যাই সেখান থেকে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় আমাদের পাথর প্রতিমা বিধানসভায় ব্লক থেকে বিডিও সাহেব ছিলেন এবং সভাপতি ও এমএলএ সাহেব থাকাকালীন সেখান থেকে নির্দেশ জারি করেছে যে করোনা প্রাককালে কোনোভাবে অতি মহামারী চলছে জলসা করানো যাবে না ওখানে গ্যাদারিংয়ের প্রচুর হবে আমরা মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করেছিলাম তা শর্তেও আমাদের প্রোগ্রাম চালাতে দিচ্ছে না আমাদের ঢোলা থানার আন্ডারে দুটো মেলা চলছে গন্ডকাটার মেলা চলছে কিন্তু মুসলিমদের ইসলামিক যে ধর্মসভা ধর্মসভা করতে দেওয়া হচ্ছে না কিন্তু আজকের তো বাইশ তারিখ আমাদের হেসবুল্লা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ভাইজান মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বহু জায়গায় খবর পৌঁছে গিয়েছে যে প্রোগ্রাম হবে বা আপনারাও খবর দিয়েছেন আমাদের কাছে যে এসডিও থেকে আমরা রিসিভ নিয়ে এসেছি সেই রিসিভ ঢোলা থানা দিয়েছি তারা সব কিছু পাশ দেওয়ার পরেও আজ কেন এমন হচ্ছে এখন ওরা একটা জিনিস বলতে চাচ্ছে যে আব্বাস ভাইজান দক্ষিণ চব্বিশ পরগনায় যে যত পারমিশন দেওয়া সত্ত্বেও আমাদেরকে যে করোনা বিধি এখন চলছে বলে আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে যে করোনা প্রাককালে আমরা কোনোভাবে প্রোগ্রাম চালাতে দেবো না আমাদের হচ্ছে যে এসডিও থেকে আমরা যে ইয়ে করেছিলাম রিসিভ করেছি সেটার এই রিসিপ্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে হচ্ছে আমরা এসডিপিতে যেটা করেছিলাম তারও এই রিসিভ এই রিসিপ্টটা দেখানোর পরেও আমাদেরকে আর পারমিশান দিচ্ছে না এখন যে করোনা বেড়ে যাচ্ছে করোনার কারণে আমাদের প্রোগ্রাম বন্ধ রাখতে হচ্ছে এসডিও রিসিপ্টগুলো নিয়ে কি আপনার ঢোলা থানায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন হ্যাঁ আমরা এই রিসিপ্ট ঢোলা থানায় তো দ্বারস্থ হয়েছি ঢোলা থানা থেকে রিসিপ্ট দেওয়ার পরেও ঢোলা থানা আমাদেরকে ডেকে সেখান থেকেও বলে যে করোনা অতি মহামারী প্রচুর হারে বেড়ে যাচ্ছে তাই প্রোগ্রাম করতে দেওয়া যাবে না তাহলে আজকের এই প্রোগ্রামটাকে বন্ধ করে দেওয়ার মূল উদ্দেশ্য বা কাদের ইঙ্গিতের বন্ধ করেছে এটাকে আপনার সম্ভাবনা কিছু আছে বলতে পারবেন একটু সেটা আমরা আইনি সহযোগিতা অনেকটা পেয়েছি প্রশাসন আমাদের পক্ষ অনেক সহযোগিতা করে এসেছিল আজকের জানি না আমরা

তো প্রোগ্রাম যেহেতু আমরা চালাতে পারছি না সকলের কাছে আমরা ক্ষমাপ্রার্থী যে প্রশাসনের পক্ষ থেকে এবং করোনা বিধির কারণে মানুষের দিকে লক্ষ্য করে আমরা প্রোগ্রামটা বন্ধ করছি ধন্যবাদ হ্যাঁ টিভি ইউটিউব চ্যানেল অবশ্যই